আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। আশরাফুল টিচিং হোমের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে তোমরা গতির সমীকরণ, পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর গতির সমীকরণ, গাণিতিক সমস্যাবলী, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্র, লেখচিত্র এবং ভিডিওর শেষে একটি কুইজ থাকবে। ওই যে সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তোমরা ভিডিওর শুরুতে জানতে পারবে গতির সমীকরণ। গতির চারটি সমীকরণ রয়েছে। প্রথমটি হলো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দুই নম্বরটি হলো এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইড টু ইন্টু টি, তিন নম্বরটি হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, চার নম্বরটি হলো বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, যেখানে বি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব। এই সমীকরণ যে কোনো তিনটি মান যদি জানা থাকে তাহলে অপরটি মান বের করা সম্ভব। তাই এই চারটি সূত্র তোমরা মুখস্থ রাখবে, পরীক্ষায় গাণিতিক সমস্যা বলতে তোমরা প্রয়োগ করতে পারবে। এরপর রয়েছে পরন্ত বস্তু গতি। কোন দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে মহাকর্ষ। যেমন পৃথিবী চন্দ্রের মধ্যে যে আকর্ষণ এটা হচ্ছে কি? মহাকর্ষ। কোন বস্তুর উপর পৃথিবী আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। পৃথিবী এবং আমার উপর যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। পৃথিবী এবং তোমার উপর যে আকর্ষণ সেটা হচ্ছে কি? অভিকর্ষ। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধি হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। একে জি দ্বারা প্রকাশ করা হয়। তোমরা অনেকে জানো যে অভিকর্ষ মান 9.8। তবে মেরু অঞ্চল এবং বৃষ্টি অঞ্চল দুই জায়গায় জি এর মান ভিন্ন, কারণ মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, তাই এর মান হচ্ছে 9.83। অভিকর্ষ মানটা হচ্ছে বেশি, ত্বরণের মানটা বেশি। আর হচ্ছে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ হচ্ছে বেশি, তাই জি এর মান কম, 9.78। পরবর্তীতে 45 ডিগ্রি সমতল অক্ষরেখায় সমতলে 9.8 এটা নির্ধারণ করা হয়েছে। তোমার 9.8 মুখস্থ রাখবে এবং একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। জি ইকুয়াল টু অভিকর্ষ ত্বরণের সূত্র মুখস্থ রাখবে, জি ইকুয়াল টু জি এম ডিভাইড আর স্কোয়ার। জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, যার মান হচ্ছে 6.673 ইন্টু 10^-11 নিউটন পার মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই তিনটি মান জানা থাকলে জি এর মান বের করা সম্ভব। পরন্ত বস্তুর সূত্র বিজ্ঞানী গ্যালিলিও তিনটি সূত্র আবিষ্কার করেছিলেন। সেই তিনটি সূত্রের মধ্যে প্রথমটি হলো স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তার মানে হচ্ছে তিনি বলেছিলেন যে ভারী হালকা দুটি বস্তু বিনা বাধায়, তার মানে বাতাস থাকা যাবে না, বিনা বাধায় পড়তে হবে, সমান সময়ে একই সময়ে মাটিতে পড়বে। এটা হচ্ছে তার প্রথম সূত্র। দ্বিতীয়টি হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক, তার মানে বি সমানুপাতিক টি, এটা হচ্ছে তার দ্বিতীয় সূত্র। তৃতীয়টি হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার বর্গের সমানুপাতিক, তার মানে এস সমানুপাতিক টি স্কয়ার। তিনি বলেছিলেন যে অভিকর্ষ ত্বরণটা বরের উপর নির্ভর করে না, যদি বাধা না থাকে বিনা বাধায় তাহলে দুটি বস্তু ভারী হোক হালকা হোক সমান সময়ে মাটিতে পড়বে। এই তিন সূত্র তোমরা মুখস্থ রাখবে। এরপর হচ্ছে পরন্ত বস্তুর সমীকরণ। পরন্ত সমীকরণ হচ্ছে 1 নম্বর বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তোমরা গতিতে পড়েছিলে এটি, সুদের জায়গায় এ এর জায়গায় কি পড়বে? জি। এস ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইড টু ইনটু টি, তোমরা গতিতে পড়েছিলে এস, এ জায়গায় পড়বে এস। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তোমরা গতিতে পড়েছিলে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস এর জায়গায় এস আর এর জায়গায় শুধু জি। তারপর বি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু জি এস, তোমরা বলতে বলছিলে এ, এ জায়গায় জি হবে, যেখানে বি হচ্ছে শেষ বেগ, ইউ আদি বেগ, টি সময়, এ ত্বরণ, এস হচ্ছে উচ্চতা আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখানে যদি তিনটি মান জানা থাকে তাহলে বাকি অপর রাশির মান বের করা সম্ভব। এই চারটি সূত্র তোমরা মনে রাখবে। বেগের সূত্র মুখস্থ করলে তোমরা পরন্ত সমীকরণটা বস্তুর সূত্রগুলা মুখস্থ হয়ে যাবে, সব দুইটাই এক। এখন লেখচিত্র সম্পর্কে তোমরা জানতে পারবে। লেখচিত্র হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে, দেখো এটা হচ্ছে দূরত্ব, ওপরটা হচ্ছে দূরত্বের মানগুলো, এমনি সেটা হচ্ছে সময়। দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে বেগের মান পাওয়া যাবে, আর বেগের মান পাওয়া যাবে সেটা হচ্ছে সুষম বেগ, তার মানে একটা পর একটা যে বেগের মান আসবে সেটা হচ্ছে সমান। সমান বেগে, সুষম বেগে গাড়িটি, ধরো একটা গাড়ি চলতেছে,
এবং তার বেগ কিছুক্ষণ পরপর সমান থাকবে। সুষম বেগে চলমান গাড়ির বেগ সমান বেগ থাকে। এরপর অসম বেগের ক্ষেত্রে যেটা হচ্ছে, সরণকে যদি সময় দিয়ে ভাগ করো তাহলে বেগ পাবে, কিন্তু এই জায়গায় কিছুক্ষণ পর পর বেগটা হবে অসমান, মানটা সমান আসবে না, কারণ জায়গায় গতিটা সব জায়গায় সমান প্রয়োগ করেনি, তাই মান হবে অসম বেগ। এরপর হচ্ছে সুষম ত্বরণ, বেগকে যদি সময় দিয়ে ভাগ করো, ওপরটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়, বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাবে, এবং একটা কিছুক্ষণ পর পর যদি ত্বরণ হিসাব করা হয় তাহলে দেখা যাবে সুষম ত্বরণ, মানে সমান ত্বরণে গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর গাণিতিক সমস্যাগুলি দেখো, সেটা হচ্ছে 54 কিলোমিটার/ঘন্টা বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাব 4 মিটার/সেকেন্ড² ত্বরণ প্রয়োগ করা হলো, গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? আমরা জানি যে v=u+at, এখানে দেওয়া আছে যে আদি বেগ ইউ 54 কিলোমিটার/ঘন্টা বেগে চলতেছে, আর 54 কিলোমিটার/ঘন্টা হচ্ছে 1000, আর ঘন্টায় 60 মিনিট 60 সেকেন্ড, 54 সাথে 1000 গুণ 36 ভাগ করলে 15 মিটার/সেকেন্ড, ত্বরণ হচ্ছে এম 4 মিটার/সেকেন্ড, সময় হচ্ছে টি 5 সেকেন্ড, শেষ বেগ বি বের করতে হবে, আর হচ্ছে দূরত্ব এস বের করতে হবে। তাহলে এই জায়গায় ইউর মান এর মান টি এর মান বসায় দিলে যেটা বের হবে সেটা 35 মিটার/সেকেন্ড। এখন বের করতে হবে দূরত্ব এস, তাহলে বাকি অংশটা হচ্ছে আমরা জানি s=ut+/ab² ইউটি এটি মান বসায় দিলে এই জায়গায় আমরা পাবো বি এর মান 75 50, আর বি হচ্ছে 125 মিটার। আরেকটি গাণিতিক সমস্যা দেখো, 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? তো আমরা জানি সূত্রটি হচ্ছে v² = e² + 2gs, কারণ এটা পরন্ত বস্তু, প্রতিসমকোণটা হবে, যেখানে মান দেওয়া আছে আদি বেগ 0, অতিক্রান্ত দূরত্ব এস 50 মিটার, অবশিষ্ট ত্বরণ জি 9.8 মিটার/সেকেন্ড², শেষ বেগ বি। আদি বেগ 0, কারণ শূন্য অবস্থান থেকে যে তার আগে কোনো বেগ ছিল না, বেগ আগের বেগ হচ্ছে 0, পরবর্তীতে কত বেগ হবে বি এর মান বের করতে হবে। তো মান বসানোর পর ইউ জি এস মান বসানোর পর v² মান বের হবে 980 মিটার/সেকেন্ড². তো v² তো আমাদের বের করতে বলে নেই, বলেছে বি এর মান বের করতে, তাহলে স্কোয়ারটা বসে গেলে রুট হয়ে যাবে, আর রুটের মান বের হবে v = 31.3 মিটার/সেকেন্ড। এখন এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো, এই সূত্রগুলো তোমরা খাতার মধ্যে নোট করে রাখবে, স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা মোবাইলে অথবা কম্পিউটারে। তারপর আজকে একটি কুইজ থাকবে, সেই কুইজটি হলো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময় কি? সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, না বর্গের ব্যস্তানুপাতিক? সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দাও, আমাদের ওয়েবসাইট রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, আশরাফুল টিচিং হোম এই নামে, সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে রাখো, শেয়ার করো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো। আজ এ পর্যন্ত, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।